বন্ধুরা, টেক্সপার্ট বিডি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। পরিবেশ বান্ধব এবং দামে কম হওয়ায় ইলেকট্রিক বাইকগুলোর চাহিদা দিন দিন বেড়ে চলেছে, আর তাই ই বাইক তৈরি কোম্পানিগুলো বাজারে নিয়ে আসছে নিত্য নতুন দারুণ মডেলের সব ই বাইক। আজকের ভিডিওতে আমরা দেখব এমনই 5টি অসাধারণ ই বাইক। আর ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। অট্রো বাইক। আপনার পছন্দের বাইকটি যদি সবসময় আপনার কাছে রাখতে চান বা দূরে কোথাও নিয়ে যেতে চান তাহলে আমি বলবো এই বাইকটা আপনার জন্য। অট্রো হচ্ছে স্মার্টেস্ট হাই পারফরমেন্স বহনযোগ্য ফোল্ডেবল বাইক। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 48 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি, যা ফুল চার্জ করতে সময় লেগে 4 থেকে 5 ঘন্টা। একবার ফুল চার্জে আপনি 16 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। এতে রয়েছে অ্যাডজাস্টেবল সিট, যা সহজে নিজের সাইজ অনুযায়ী ছোটো বড়ো করে নেওয়া যায়। ঘন্টা এর সর্বোচ্চ গতি 4 মাইল। এই বাইকটি 100 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। ফোল্ডিং করে ট্রলির মতো সব জায়গায় এটিকে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশি টাকায় এর দাম হবে 2,35,500 টাকা। ডিসিটি বাইক। 3 চাকা বিশিষ্ট অসাধারণ এই বাইকটি তৈরি করেছেন অস্ট্রেলিয়ার ডাল সিন ও চেরিস লেইল নামিক 2 জন লোক। সম্পূর্ণ আলাদা দেখতে এই বাইকটি বসার পরিবর্তে চালাতে হয় দাঁড়িয়ে। বাইকটি 2 চাকার পরিবর্তে 3 চাকা হওয়াতে নিয়ন্ত্রণ করা খুবই সহজ। এটি ঘন্টায় 24 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। বাইকটি পুরোপুরি চার্জ হতে সময় লাগে 4 ঘন্টা, আর একবার ফুল চার্জ আপনি অনায়াসে 50 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। হ্যান্ডেল বারে সংযুক্ত ডিসপ্লের সাহায্যে সহজেই এর বিভিন্ন ফিচারগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশি টাকায় এই বাইকটির দাম পড়বে 1,77,000 টাকা। ক্যাম স্ক্র্যাম্বলার। পুরনো দিনের মোটর সাইকেলের মতো দেখতে এই বাইকটি শুধু দামে সস্তা নয়, ব্যবহারের ক্ষেত্রেও বেশ আরামদায়ক। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জুস্ট বাইকসের তৈরি এই বাইকটি 3টি মডেল এখন পর্যন্ত বাজারে এসেছে। ক্যাম, সিটি ও হাইপার নামে 3টি মডেলের বাইক দেখতে একই রকম হলেও এর কিছু কিছু ফিচার আলাদা। উঁচু নিচু পাহাড়ি রাস্তা চলাচলের জন্য ক্যাম্প মডেল, শহরের রাস্তা চলাচলের জন্য সিটি মডেল। এতে 52 ভোল্ট 13 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ক্যাম্প এবং সিটি মডেলের বাইক ঘন্টায় 45 কিলোমিটার আর হাইপার ঘন্টায় 54 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। ইলেকট্রিক ব্রেক বা ঝাঁকি নিরোধক ফগ ছাড়াও এলইডি লাইটগুলো বাইকগুলিকে দিয়েছে বাড়তি মাত্রা। বাংলাদেশি টাকায় এই বাইকটির দাম পড়বে 1,51,000 টাকা থেকে 2,16,000 টাকা পর্যন্ত। পকেট রকেট। শুধু নামেই নয়, এই ইলেকট্রিক বাইকের বডিটাও দেখতে অনেকটা রকেটের মতো। তবে রকেটের মতো দ্রুত গতি সম্পন্ন না হলে অন্যান্য ই বাইকের থেকে গতি সব থেকে বেশি। বাইকের সংযুক্ত 6 বা 8.5 হর্স পাওয়ারের ইঞ্জিন আপনাকে ঘন্টা যথাকমে 50 ও 80 কিলোমিটার গতিতে নিয়ে যাবে। একবার ফুল চার্জে যাওয়া যাবে 80 কিলোমিটার পর্যন্ত। ব্যাটারি চালিত হয় একদিকে যেমন পরিবেশ বান্ধব তেমনি পুরো বডি অ্যালুমিনিয়ামের হয়, ওজন অনেক কম। জার্মানির প্রযুক্তিতে তৈরি এই ই বাইকটির দাম 5,04,000 টাকা থেকে 5,88,000 টাকা পর্যন্ত। ডেলফাস্ট। বাজারে প্রচলিত ই বাইকগুলির মূল অসুবিধা হচ্ছে ব্যাটারি দুর্বলতা, অর্থাৎ একবার চার্জে বেশিক্ষণ যাওয়া যায় না, আর তাই এই সমস্যার সমাধান নিয়ে বাজারে এসেছে ডেলফাস্টের 3টি মডেলের বাইক। একবার ফুল চার্জে আপনি অনায়াসে 380 কিলোমিটার পর্যন্ত ঘুরে আসতে পারবেন। শুধু তাই নয়, এর পুরোটা ডিজাইন করা হয়েছে চালকের সুবিধার কথা মাথায় রেখে। 3টি মডেলের মধ্যে প্রাইম ঘন্টায় 55 কিলোমিটার বেগে 380 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করা যায়। টপ মডেলটি ঘন্টায় 80 কিলোমিটার বেগে ছুটলেও যাওয়া যাবে 280 কিলোমিটার পর্যন্ত।
আর লাইট মডেলটি ঘন্টায় চলে 42 কিলোমিটার আর ভ্রমণ করা যাবে 180 কিলোমিটার পর্যন্ত। এর মধ্যে প্রাইমটির দাম 4,36,000 টাকা, টপ মডেলটির দাম 5,80,000 টাকা এবং লাইট মডেলটির দাম পড়বে 3,53,000 টাকা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান। টেক দুনিয়ার সকল খবরাখবর বা বাজারে আসার নতুন গ্যাজেট অথবা আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।